আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যারাই এই ভিডিওটি দেখতে আসছেন সকলের দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করছি প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব স্বপ্নে চোরই পাখি দেখলে কি হয় আলোচনাটুকু ভালো করে বুঝতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো প্রিয় বন্ধুরা স্বপ্নে চোরই পাখি দেখা নিয়ে আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তিনি কী ব্যাখ্যা উল্লেখ করেছেন তা আপনার সামনে তুলে ধরবো তো ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই তিনি কয়েকটি ব্যাখ্যায় তুলে ধরেছেন স্বপ্নে চোরুই দেখানি আপনারা ভালো করে বসতে ভিডিওটি দেখতে থাকুন ইবনি সিরিন রহমতুল্লাহ আলাই বলেন যে স্বপ্নে চোরই পাখি দেখা তা তর্কে কৌশলী লোক বুঝাবে অর্থাৎ এমন লোক বুঝাবে যিনি নাকি তর্কে ফাস্ট হবেন তাকে তর্কে কেউ হারাতে পারবে না একত তর্কে কৌশলী লোক উদ্দেশ্য হতে পারে দ্বিতীয়ত শ্রেষ্ঠ নেতৃত্ব বুঝাবে অর্থাৎ যিনি নেতৃত্বের দিক দিয়ে উত্তম হবেন এমন ব্যক্তির প্রতিও স্বপ্নে চোরই দেখাটা ইঙ্গিত করবে অথবা দ্রুত পরিচালক অর্থাৎ যে কোনো কাজের ক্ষেত্রে যিনি সুন্দরভাবে পরিচালনা করবেন সুষ্ঠু পরিচালনা করবেন এমন পরিচালককেও চড়ুই পাখি বোঝায় অথবা নেতা প্রকৃতির লোককে বোঝাবে স্বপ্নে চোরই দেখা ইবনি সিরি রহমতুল্লাহ আলাই বলেন তবে কেউ কেউ বলেন চরৈ পাখি সুন্দরী ও দয়ালু মহিলা বুঝায় অর্থাৎ এটা সুন্দরী মহিলা বুঝাবে নতুবা দয়ালু দয়াদ্র যিনি অন্যের প্রতি দয়া করবেন এই জাতীয় মহিলা কেউ বুঝিয়ে থাকে চরৈ পাখি স্বপ্নে দেখা তবে কারো মতে যে ব্যক্তি স্বপ্নে অনেক চরই পাখির মালিক হতে দেখে সে বিপদগ্রস্ত হবে এবং বিপদগ্রস্ত কৌমের দায়িত্ব পাবে এটা গেল আরেকটি মত আরেকটি মত রয়েছে যে কেউ কেউ বলেন চোরই পাখি উত্তম কথা বোঝায় ঘটনা বর্ণিত আছে এক ব্যক্তি হজরত ইবনে সিরিন লহে আলাইয়ের কাছে আগমন করল এবং বলল হজরত আমি স্বপ্নে দেখলাম আমার সাথে থলে রয়েছে আমি চোরই পাখি শিকার করছি এবং তার ডানাকে চূর্ণ করে তাকে থলের মধ্যে রাখলাম তিনি বললেন এই স্বপ্নের ব্যাখ্যা তুমি কিতাবের একজন শিক্ষক হবে এবং বাচ্চাদেরকে খেলাধুলা শিখাবে বা খেলাধুলা করবে এইগুলো আরেকটা ব্যাখ্যা আরও বর্ণিত আছে যে এক ব্যক্তি ইবনে সিরিনের কাছে আসলো তোপর বলল আমি একটি মাদিচরই পাখির দিকে গমন করলাম এবং তাকে জবাই করতে ইচ্ছা করলে সে আমাকে বলল তুমি আমাকে জবাই করো না ইবনে সিরিন বললেন ওই স্বপ্নদ্রষ্টা ব্যক্তিকে তুমি কারো নিকট থেকে সৎকা গ্রহণের থেকে আল্লাহর কাছে তওবা করো তোমার জন্য সৎকা গ্রহণ করা জায়েজ নেই অর্থাৎ সে ধনী ব্যক্তি একথা বোঝানো হচ্ছে কারো থেকে তার সৎকার গ্রহণ করার সুযোগ নেই অতঃপর ওই ব্যক্তি বললেন আল্লাহর আশ্রয় চাই কারো থেকে সৎকা গ্রহণের থেকে ইবনে সিরিন পুনরায় বললেন হে আগমনকারী ব্যক্তি যদি তুমি চাও তার দাম কত তাহলে আমি বলে দিতে পারি ওই চড়ুই পাখির দাম ছয় দেড় হাম সে প্রশ্ন করল আপনি কিভাবে জানলেন হজরত ইবনে সিরিন বললেন চড়ুই পাখির অঙ্গ প্রত্যঙ্গ ছয়টি আর প্রত্যেক অঙ্গ এক দেড় হাম মূল্য পরিমাণ প্রিয় বন্ধুরা এই ছিল স্বপ্নের চোরুই পাখি দেখার ব্যাখ্যা আপনারা কমেন্ট করবেন কেমন লাগলো জানাবেন আর বিভিন্ন বিষয় জানার থাকলে আপনারা প্রশ্ন করবেন আর নিত্য নতুন সুন্দর সুন্দর আলোচনা পেতে দিনই আলোচনা পেতে ইসলামিক বিভিন্ন লেকচার পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ আবারকাত